আজকে সর্বদলীয় মিটিং ছিল, রাজ্য সরকার আহূত সর্বদলীয় মিটিং, বিকাল 4 ঘটিকায় মিটিং শুরু হয়েছে। প্রায় 4.5 ঘন্টার উপর আলোচনা হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আইএনপিটি, আইপিএফটি, সিপিআই, আরএসপি, এনসিপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, আমরা বাঙালি, সিপিআইএমএল, লোক জনশক্তি পার্টি, পিডিএস, এসইউসিআই, ত্রিপুরা স্টেট পার্টি, আমরা 18টি রাজনৈতিক দলকে সবাই ডেকেছিলাম এবং এরা স্বীকৃত রাজনৈতিক দল রাজ্যের, জাতি এবং স্টেট পার্টি। এই 18টি রাজনৈতিক দলের মধ্যে এখানে 16টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছেন, কোনো কোনো দলের সভাপতি নিজে এসেছেন, কোনো কোনো দলের পার্টি সেক্রেটারি এসেছেন। এছাড়া বিরোধী দলনেতা মিটিংয়ে ছিলেন, মুখ্যমন্ত্রী প্রিসাইড করেছেন, মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী ছিলেন, মন্ত্রী ব্যবহার জমাতিয়া ছিলেন, আমি নিজে ছিলাম। তো দীর্ঘ 4.5 ঘন্টা আলোচনার মাধ্যমে প্রত্যেক রাজনৈতিক দল তাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রেখেছে এবং প্রথমেই রাজ্য সরকারের পক্ষ থেকে আমি প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের ওয়েলকাম করি সবাই আসার জন্য এবং বিরোধী দলনেতা সহ অন্যদেরকে আসার জন্য ওয়েলকাম করি এবং চিফ সেক্রেটারিকে বলি যে আমাদের রাজ্য সরকার কি কি করেছে করোনাকে সামনে রেখে, কোভিড-19কে সামনে রেখে কি কি ব্যবস্থা গ্রহণ করেছে এবং বর্তমানে অবস্থা কি এবং আগামী দিনের আমাদের কর্মসূচি পরিকল্পনা কি। এটা মুখ্য সচিব, উনি ওনার বক্তব্য দিয়ে এবং পাওয়ার প্রেজেন্টেশন করেছেন। প্রত্যেক রাজনৈতিক দল এটা দেখার পর একে একে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমি তাদের ওপিনিয়ন কথার জন্য বলি। আজকে যে সর্বদলীয় মিটিং ডেকেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এটাকে এক বাক্যে সবাই সাধুবাদ দিয়েছে, বলছে এটা প্রয়োজন ছিল এবং এবং তারাও রাজ্য সরকারের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে এবং রাজ্য সরকার এবং রাজ্য সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করেছে তারা এটার ভূয়সী প্রশংসা করেছেন এবং করোনামুক্ত স্টেট ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাদের যে রাজ্য একটা একধাপ এগিয়েছে এই জন্য এটা নিশ্চয়ই সাধুবাদ দেওয়ার কথা। তারপরেও ওনারা কিছু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে ওনাদের বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে সবাই বিরোধী দলনেতা সবাই সবাই বলেছেন এই মুহূর্তে সবাই আমরা একজোট থাকা দরকার এবং ঐক্যবদ্ধভাবে, যাতে আমাদের রাজ্য যে সুনাম কামিয়েছে যে করোনামুক্ত, এটা যেন আমরা বজায় রাখতে পারি, এটা যেন ধরে রাখতে পারি, সেজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লকডাউনের ক্ষেত্রে কোন রাজনৈতিক দল পরিষ্কার বলেনি, কারণ লকডাউন উঠার ফলে যদি মারাত্মক বিপদ আসে সেজন্য কে দায়িত্ব নেবে? ধীরে ধীরে ভয় দেখানোর দরকার নেই। বিভিন্ন প্রস্তাব এসছে যে লকডাউনটা আজ না কাল উঠবে, কিন্তু তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আগে মানব সভ্যতা বাঁচাতে হবে। এটা হলো ওনাদের বক্তব্য, কেউ স্পেসিফিক বলেনি। লকডাউন এখনই তুলে গেল একটি রাজনৈতিক দলও বলেনি, তবে মানুষের পাশে যেন আরো বেশি করে আমরা দাঁড়াতে পারি রাজ্য সরকারকে বলেছে। হ্যাঁ, ওনারা বলছে যে আপনাদের হাতে তত পয়সা নেই, এটা ঠিক, কিন্তু বেশ কিছু পদক্ষেপ করেছে, আরো কিছু পদক্ষেপ গ্রহণ করার কথা ওনারা বলেছে, কিন্তু একদম এক্সাক্ট
লকডাউন কালকে তুলে ফেলো এই জায়গা বলেনি, কিন্তু ধীরে ধীরে কোন কোন ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কোন কোন ক্ষেত্রে আমরা শিথিল করতে পারি, এই ধরনের জিনিসগুলি রাজ্য সরকারকে চিন্তা ভাবনা করতে বলেছে এবং আলোচনা যেন পর্যায়ক্রমে চলে, টেলিফোনের মাধ্যমে হলেও আলোচনা চলা উচিত। সুতরাং পরবর্তী পদক্ষেপ একদম কালকে তুলে ফেলো এমন কোনো রাজনৈতিক লকডাউন দেওয়ার কথা বলেনি, বলছে যে এটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে এবং কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে পর্যায়ক্রমে যেভাবে ঠিক করা যায় এটার জন্য বলেছে গঠনমূলক প্রস্তাব রেখেছে। সেই জন্য সত্যিই গঠনমূলক প্রস্তাব করে রেখেছে, আমরা যা যা করেছি আর তাও বলেছি, খোলামেলা আলোচনা হয়েছে খুব বিশ্বাসী। এবং আগামীতে ছাত্রছাত্রীদের আনার ক্ষেত্রে কেউ কেউ যেমন সাজেশন দিয়েছেন আবার কেউ কেউ বিরোধিতা করেছেন, বলছে ওয়াই অনলি কোটা, কেন কোটা শুধু হবে, কেন না কলকাতা। তো এটা একটা পার্টিকুলার জায়গা থেকে এবং ছোট্ট রাজ্য ত্রিপুরা তার অর্থনৈতিক পরিবেশটা সবাই বলেছেন এবং কেউ কেউ বলেছেন, এবং এই যে বিশেষ করে এনসিপি দল এমন নাইসলি বলেছে যে আমি দেখেছি ত্রিপুরা সরকার যে যে পদক্ষেপ গ্রহণ করেছে ভারতবর্ষের কোন রাজ্য এত এই ধরনের এতগুলি কল্পতরুর মতো যে স্টেপ নিয়েছে এটা ওরা ধন্যবাদ জানাতে। সব দলই সুন্দর দল কংগ্রেস থেকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে এবং যেগুলি রাজ্য সরকার গ্রহণ করেছে ওরা বলেছে, সিপিএম দল থেকে বলেছে যে নতুন নতুন কিছু প্রস্তাব করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী পরে বলে দিয়েছেন এই আমরা ব্যবস্থা করেছি। এবং সত্যিই আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে সর্বদলীয় মিটিং এতক্ষণ 4.5 ঘন্টা খোলা মনে আলোচনা করা, প্রত্যেক রাজনৈতিক দলকে ছোট বড় প্রত্যেককে অ্যাম্পল স্কোপ দেওয়া যে যা যা বলা আমরা খোলা মনে বলতে পারেন, ওনারা সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমি পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা সবার কাজ শেষ করেছি। এটাও বলেছে যে রাজ্য সরকারের কাছে এত পয়সা নেই যে সব কিছু ইচ্ছা করলে আমরা করতে পারবো না, বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে সবাই বলেছে, কিন্তু লকডাউনের পরে এবং এই এই করোনার মুক্ত টোটাল যা কবে পর্যন্ত পারবে পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো বিশেষজ্ঞ এখন পর্যন্ত বলতে পারেনি। সুতরাং সবাই বলছে আমাদের সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং একটা কথা বলেছে যে কাউকে কেউ যেন ভয় না পায়, কিন্তু আমাদের আরো সতর্ক সচেতন থাকতে হবে এগুলি বলেছে। এবং আমরা সবাইকে বলেছি যে সাজেশন দিয়েছে আমরা পরবর্তী সময় সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো, দেখা হচ্ছে ওকে কিছু সাজেশন দেখেছেন এবং এবং কিছু কিছু প্রস্তাব সত্যিই সুন্দর, সেগুলি ওরা তুলে ধরেছেন বিভিন্ন বিষয় নিয়ে। এবং পরবর্তী সময় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে কী কী আরও ডিটেলস বলেছেন এবং এবং আগামী দিনে যাতে আজকে থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ লড়াই করতে পারি এই জন্য বলেছেন সব রাজনৈতিক দল, এবং তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি। এবং যেসব প্রস্তাবগুলি ওনারা এনেছেন এর মধ্যে আমরা বলছি আগামী দিনে রাজ্য সরকার যে পরবর্তী পদক্ষেপ পরবর্তী পর্যায়ে যে পদক্ষেপগুলি গ্রহণ করবে সে সময় যে যেসব বিষয়গুলি ওনারা এনেছেন সেগুলিকে আমরা নিশ্চয়ই বিবেচনা করব এবং প্রয়োজনে অগ্রাধিকারের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা বলেছি। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে একটা চিঠি আজকে 29 তারিখ শ্রী অশ্বিনী ভাগত IAS প্রিন্সিপাল সেক্রেটারি ট্রেনিং অ্যান্ড নোডাল অফিসার ফর আসাম অ্যান্ড নর্থ ইস্টার স্টেটস গভর্নমেন্ট অফ রাজস্থান, ওনাকে বলা হয়েছে রিকোয়েস্ট ফর এন্ট্রাস্টিং অ্যান অফিসার ফ্রম দি কোটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ফর কোঅর্ডিনেশন উইথ দি স্টুডেন্টস ওয়াইল হায়ারিং বাসেস অ্যান্ড ফিক্সিং হায়ারিং চার্জেস এটসেট্রা ফর কামিং টু ত্রিপুরা ফ্রম কোটা রিগার্ডিং। অর্থাৎ সেখানে বলা হচ্ছে তোমরা একটা একজনকে কোঅর্ডিনেটর ইয়ে করো যাতে কোঅর্ডিনেশন যাতে করতে পারে গাড়ি ভাড়া নেওয়া, গাড়ির কীভাবে ফায়ারিং করা, রেট, এগুলির জন্য আমরা রাজ্য সরকারকে আগে চিঠি দিয়েছি যে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। আজকেই চিঠি গেছে,
রাজস্থান গভর্নমেন্টের কাছে। আমার বক্তব্য হবে এখনই এই মুহূর্তে আমরা খুব সতর্কভাবে এগোচ্ছি এবং এবং আমরা এই জন্য সর্বদলীয় মিটিং করেছি। সর্বদলীয় মিটিংয়ে সবাই রাজ্য সরকার যেসব স্ট্যান্ডিং নিচ্ছে এটাকে সাপোর্ট করছে এবং আগামী দিনে আরও কী কী করা উচিত তাতে সাহায্য দিয়েছে। মানুষ রয়েছে, এগুলি মানুষ দেখে আমরা পরবর্তী স্টেপ আমাদের ক্ষমতার মধ্যে যেগুলি নিশ্চয়ই আমরা করব এবং পাশাপাশি কিছু কিছু প্রস্তাব এসছে প্রাইভেট চেম্বার সরকারের, এটা আমি সরকারও চিন্তা ভাবনা করেছে যেসব ডাক্তারবাবুরা প্রাইভেট চেম্বার ছিল সেগুলি খোলার ব্যবস্থা করা যায় কি না এসব প্রশ্ন উঠেছে। আমরা আমরাও এই ব্যাপারে সরকার আগের থেকেই সিদ্ধান্ত নিয়েছে, প্রাইভেটে রিকোয়েস্ট করব। প্লাস যারা রিটায়ার্ড ডক্টর তারা যাতে তারা এসবের জন্য এগিয়ে আসে সরকারের পাশে দাঁড়া। আমাদের তো হিউজ ডাক্তার নেই, কিন্তু যারা রিটায়ার্ড হয়ে গেছে তাদের মধ্যে যতটুকু আছে কেউ পয়সা নিয়েও করতে পারে, কেউ পয়সা ছাড়াও করতে পারে, তাদের সার্ভিসও আমরা চাইছি আজকে। এবং আমরা জানেন ওপিডি ওপিডিটা খোলা রয়েছে আইজিএম হসপিটালে, আজকে 1119 জন পেশেন্ট অন্য পেশেন্ট অন্য রোগের তারা নিউ রেজিস্ট্রেশন। আজকে টিএমসি হাঁপানিয়াতে 393 জন, এজিএমসি মানে জিবি হসপিটালে 562 জন এবং মেডিকেল কলেজ আইএলএস হসপিটাল 15 জন এরা আজকে ওপিডি ট্রিটমেন্ট দিচ্ছে। রাজ্যে ভালো স্টক রয়েছে, রাইস বর্তমানে রয়েছে 76 দিনের রাইস আমাদের সরকারি গোডাউনে রয়েছে এবং বেসরকারিভাবে রয়েছে 19 দিনের, অর্থাৎ বাজারে 19 দিনের চাল স্টক রয়েছে। প্লাস সরকারের সরকারের যে এগুলি আছে গোডাউন সেখানে 76 দিনে রয়েছে। আটা সরকারের কাছে রয়েছে 80 দিনের আটা, প্লাস আটা মার্কেটে রয়েছে 8 দিনের। এছাড়া চিনি 42 দিনের সরকারের কাছে, চিনি 42 দিনে রয়েছে এবং মার্কেটে রয়েছে 32 দিনের। এছাড়া লবণ সরকারের কাছে রয়েছে 14 দিনের লবণ এবং মার্কেটে রয়েছে 17 দিনের। মসুরের ডাল রাজ্য সরকারের কাছে রয়েছে 17 দিনের এবং বাজারেও রয়েছে, বাজার রয়েছে 20 দিনের। এছাড়া অনিয়ন এটা সরকারি গোডাউনে নয়, পেঁয়াজ 11 দিনের রয়েছে মার্কেটে, আলু 28 দিনের মার্কেটে রয়েছে। এছাড়া বিশেষ করে ডিজেল 7 দিনের স্টক রয়েছে এবং পেট্রোল 9 দিনের রয়েছে এবং কেরোসিন অয়েল যেটা কে অয়েল এটা 9 দিনের রয়েছে। আর এলপিজি আমাদের স্টক আমাদের লাগে 11,000 মতো, আজকে রয়েছে 18,490। তো সুতরাং খাদ্য সামগ্রীও যথেষ্ট স্টকে রয়েছে। তো এই হলো আর টোটাল পিকচার। তো এগুলি আমরা চিন্তা করছি কালকে টোটাল রাজ্যে হোম সার্ভেলেন্সে রয়েছে 231 রাজ্যের সারা রাজ্যে এবং ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রয়েছে 76 জন টোটাল পার্সন আন্ডার সার্ভেলেন্স, অর্থাৎ হোম অ্যান্ড ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন যেটা সেটা 307 জন মোট এবং টোটাল স্যাম্পল কালেকশন হয়েছে 4,677 এবং টোটাল স্যাম্পল টেস্টেড 4,613। ফিগার আগেরটাই 2 ছিল পজিটিভ, এটা নেগেটিভ হয়ে গেছে, সুতরাং পেশেন্ট রিকভার্ড। এই এই হলো টোটাল পরিস্থিতি। যেটা কি চালু হওয়ার সম্ভাবনা এই একটু আগে কি বললাম, আপনি আমার থেকে স্পেসিফিক চাইছেন, স্পেসিফিক হয়নি এখনো। এখন পর্যন্ত সরকারের যা প্ল্যানিং যে প্রাইভেট গাড়ি আমাদের ফিউচার প্ল্যানিং, যে প্রাইভেট যে কার সেগুলি পিছনে 2 জন সামনে 1 জন ড্রাইভার, এরকম চিন্তা ভাবনা হচ্ছে। চিন্তা ভাবনা এখনো শিওর হয়নি কিছু, যখনই যা সিদ্ধান্ত হবে, আমার একার পক্ষে বলা সঠিক হবে না, যখনই যা সিদ্ধান্ত হবে সরকার আলোচনা করে, ক্যাবিনেটে আলোচনা করে রাজ্য সরকার প্রয়োজন ব্যবস্থা করবে। এখনই লকডাউন উঠে যাক আর সবাই নেমে পড়লাম, এবং কারো কারো বক্তব্য যে এটা কিন্তু মে মাসের পরে জুন মাসে আরো বৃদ্ধি হয়ে যেতে পারে, সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে। এবং সবাই বলছে মানুষের সচেতনতা বৃদ্ধির উপরে সবাই বেশি গুরুত্ব দিয়েছে, এটা আমার মনে আছে। যাদের স্যালারি আছে, স্যালারির
তাদের অ্যালাউন্স থেকে নয়, তাদের স্যালারি থেকে 30% কাট, 30% টাকা রাজ্য সরকার কেটে রাখবে। এমএলএ মিনিস্টারদের সবার ক্ষেত্রে 30% স্যালারির 30% টাকা সরকার কেটে রাখবে। কেন? এই এই দুর্যোগের মোকাবেলার জন্য। দুই, এমএলএ ডেভেলপমেন্ট ফান্ড 20-21 যেটা আছে, 20-21 যেটা আছে সেটা সবটা 2 বছরের জন্য, সবটা 2 বছরের জন্য গভর্নমেন্ট এমএলএ ফান্ডের টাকাটা নিয়ে নিয়েছে। কেন নিয়েছে? এটাও আগামী দিনের অবস্থা মোকাবেলা করার জন্য। আর গত বছরের যে টাকা আছে সে টাকা, গত বছর অর্থ বছর 19-20 অর্থ বছরের যে টাকা যদি এমএলএ ফান্ডের পেন্ডিং থাকে সেটা তারা খরচ করতে পারবে এমএলএরা। এই হলো সিদ্ধান্ত, 10 লক্ষের কোনো ব্যাপার এটা আছে না? নেই। আমার ধারণা রাজ্যের বাইরে ছাত্র ছাত্রী চিকিৎসা কাজে যাওয়া বা রাজ্যের বাইরে হোটেলে কাজ করা বা বিভিন্ন রকম কাজে যুক্ত হওয়া বা অন্য কাজে রাজ্যের বাইরে রয়েছে, আমার মনে হয় কমপক্ষে 30-40 হাজার কম হবে না। তো এখন যদি কাউকে বলা হয় সবাইকে সরকার নিয়ে আসো, এটা এখানে সরকার কেউ কেউ বলেছে, কিন্তু যখন এর মধ্যে অনেকে বলছে না এটা কিভাবে সম্ভব, এটা তো সরকার আনলে তো শুধুমাত্র ছাত্রকে আনবে, তাহলে কোটার ছাত্রকে আনলো, আবার আরেকজন ছাত্র বলে আমাকে আনতে হবে, এই প্রশ্ন এবং আমাকে যে দিয়ে গেছে টিপসে বেশ কিছু তারা ট্রেনিংয়ে গিয়েছিল, তারা কলকাতাও আছে 65 জন এবং শিলিগুড়ি বোম্বে দিল্লি বিভিন্ন জায়গায় রয়েছে, তো এরকমভাবে বিষয়টা এসছে। তবুও আমরা তাদের পাশে যারা বাইরে ওই রাজ্যে রয়েছে, সবচেয়ে বড় কথা আমাদের আমরা তাদেরকে সাহায্য করছি। আপনারা জানেন যে আজকে পর্যন্ত আমরা 1,15,00,000 টাকা ডিসবার্স করেছি, 3,307 জনকে দিয়েছি, 1,15,17,155 টাকা বই রাজ্যের বিভিন্ন অ্যাকাউন্টে গেছে। এবং সর্বদলীয় মিটিংয়ে বিভিন্ন রাজনীতিদল বলছে হ্যাঁ, আমরা অনেকে ফোন করে বলেছে যে পাচ্ছি টাকা, এবং অনেকে আবার বলছে আমরা এখনো পাইনি, এরকম আছে যেখানে আধার লিঙ্কের বা অ্যাকাউন্টের গণ্ডগোল আছে সেই জায়গাটা সমস্যা হচ্ছে। তো এগুলো এছাড়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কালকে পর্যন্ত 9,97,000 টাকা জমা করেছে। এলো এখন পর্যন্ত আমার যাওয়া, বাকিটা আপনাদেরকে কালকে লেটেস্ট।